কি গো, চলো যাবে না? মন্দিরে সবাই চলে গেল, কিন্তু এখন কটা বাজে বলো তো? কটা বাজে দেখো, ফোনে একটা বেজে গেল, সবাই চলে এসেছে, এখনো তুমি টিভি দেখো বসে বসে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো কেমন শীতে জবুথবু হয়ে আমি এখন বসে আছি। সব সোয়েটার টুপি জামা কাপড় এত পরেছি, মনে হচ্ছে যেন কোনো শীত প্রধান দেশে চলে এসেছি, কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিছু করার নেই। তো চলো, তোমরা সবাই কেমন আছো ঠান্ডায়? আশা করি ভালোই আছো, কিন্তু আমি ভালো নেই, আমার প্রচণ্ড শীত কাতুরে মেয়ে আমি, তো আমার সেই জন্যই অবস্থাটা একটু খারাপ। তো যাই হোক, এই সন্ধ্যেবেলায় হঠাৎ করে ব্লগটা শুরু করলাম, তো এখন রেডি হয়ে আমি বসে আছি। আর একে অনেকক্ষণ থেকেই বলছি যাওয়ার জন্য, তো যাচ্ছে না। তো এখন আমরা যাব আমাদের পাড়ায় পাশেই ফায়ার ব্রিগেড অফিস আছে, তো সেই অফিসে আজকে কালী পুজো, কালী পুজো তো, তো সেইখানে পুজো। আর প্রত্যেক বছরই সেই পুজো উপলক্ষে আমাদের গোটা পাড়াকে মানে প্রসাদ খাওয়ানো হয়, খিচুড়ি সবজি পায়েস এ সমস্ত হয় আর কি। তো আমরাও যথারীতি যাই প্রত্যেক বছর, তো এবছরও যাব। তো মা আগে চলে গেল, আমি কখন থেকে একে বলছি চলো চলো, তো এ এখন কি ফোন নিয়ে পড়েছে বসে আছে। আমি কিন্তু রেডি, আর এখান থেকে এখানে পাড়ায় পাশে যাব, সেই জন্য সেরকম কিছু মানে শাড়ি টাড়ি আর পরিনি, শুধু সালোয়ার কামিজ পরেছি, আর আমি টুপিও পরলাম। আমার খুব ঠান্ডা লাগছে কানে, গত দুদিন ধরে আমার কানে প্রচণ্ড ব্যথা করছে। তো নিন্নিকে আমি রেডি করে দিয়েছি, কিন্তু ও এখনও তৈরি হয়নি। তো ফায়ার ব্রিগেডে পাড়ার সমস্ত লোকেরাই যায়, আর ওখানে বেশ ভালো মানে প্রসাদ খাওয়ানো হয়, তো একটা মজাই। তো ওখানে গিয়ে তোমাদের দেখাবো আমাদের পাড়ার ফায়ার ব্রিগেড, আর ওখানে নতুন পুজো উপলক্ষে সবাই আসে, বেশ মজাই হয়। চলো নিন্নে, তোমার এখন কি নাচ প্র্যাকটিস হচ্ছে? এটা কি নাচ প্র্যাকটিস হচ্ছে? টুপিটা পরো, যাও ইমা, এটা আবার কি নাচ? এখন চলো আলোতে গিয়ে নাচ করো। ওই যে এখন নতুন নতুন স্কুলের প্রোগ্রাম শেষ হতে না হতে ওরা এখন আরো নতুন প্রোগ্রামের জন্য এখন তৈরি হচ্ছে, ঘরেই সারাদিন নাচ করছে। কি গান এটা? কি গানে নাচ করছো? হ্যাঁ, কি গানে নাচ করছো? লল 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 কুয়াশা, সেটা আবার কি গান বাবা? আমি তো এই প্রথম শুনছি, জানি না। চলো যাই হোক, চলো চলো তাড়াতাড়ি সোয়েটার নিন্নে, কথা শুনতে হয় কিন্তু। টুপিটা পর নাও, টুপিটা পর নাও, নাহলে তোমার বাবা সারাদিন বসে থাকবে। এদেরকে নিয়ে না, আমি আর পারি না, আমার ভালো লাগে না। চলো, যাবে না নাকি? এখনো ফোন দেখতে বসে আছো, আশ্চর্য। হাজিরাকে অন্য সব বছর দেখেছিলাম, সেইটা ভেবেছি পরিবর্তে ভঙ্গুলে বলে ক্রিং 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 লিং লিং ধ ক্রিং 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 চ ক্রিং 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 লিং লিং ধ মা তোরপুরে ক্রিং 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 লিং লিং চ ক্রিং 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 লিং 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 ধ মা খিচুড়ি থালায় পড়ে গেছে, আর একটা সবজি, আর এটা নিন্নির থালা,
নিনির জন্য আমি বাটিতে নিয়ে নিয়েছি, ও এখানে খেতে পারবে না, প্রচন্ড গরম, তো থালাটা শুধু খালি থাকবে সেই জন্য অল্প করে নেওয়া হয়েছে। এদিকে মা ওরা বসেছে সবাই খেতে। এদিকে আমার কাকি শাশুড়ি ওরা সব বসেছে, আর ওইদিকে বসেছে নিনির পাপা। এই যে খিচুড়ি খাওয়া শুরু হয়ে গেল, বাবা চলো আমিও খাওয়া শুরু করি, প্রচন্ড গরম। কফি খাবো, কফি খাবে, কফি এইগুলো হলো ফায়ার ব্রিগেডের সমস্ত জিনিস, এখানে শো করা হয়েছে, এগুলো সব ফায়ার ব্রিগেডের কাজে লাগে। আর একটু সামনে গিয়ে যাও, এগুলো সব আগুন নেভানোর, আগুন নেভানোর বিভিন্ন রকম যন্ত্রপাতি। আর এইগুলো হচ্ছে গাড়ি আর বাইক, এইগুলো গাড়ি, এগুলো আগুন নেভানোর কাজে ব্যবহার হয়। এগুলো হোস পাইপ বিভিন্ন রকমের। আর এই এই নিন্নি অবাক হয়ে সব দেখছে। আর এই পোশাকটা হচ্ছে আগুন নেভানোর সময় ফায়ার ব্রিগেডের কর্মীরা ব্যবহার করে, দমকল কর্মীরা।